আলমারি যেটা হাড়ি থোয়া আছে এখন দামি শাড়ি পিন্ধিয়া একটা দিন বিয়ান হন বিয়ান তাই বিয়াল হন তো আমরা বেটিং তোর গরু আটা সুযোগ আছে নি না সুযোগ হইল বিয়ার যাইতে দাওতো যাইতে ডাক্তার কাছে যাইতে আরও বিভিন্ন এ সেই কতটা আরও কত হয়ে যাইতে সময় কিন্তু যেন লাগানি সব ইনো আমরা কমজোর আমরা মা বই নেই। হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন তুমি তাই তোমার তানোর আপন মার গরো হামাইতেও তুমি তাই ইজাজত লইও। ইবনে জুরাইজে কইতরা আপন বেটির গরো হামাইতে ইজাজত লাগবো নি আপনার বিবি আপন বউ কইতরা ইলা গরো হামাইতে ইজাজত লাগবো নি। ইবনে জুরাইজে কুলতুলি আতাই আতাই তে কইতরা কালাল্লাহ কইতরা না তোমার আপন বিবি তোমার বউ যদি ইলা খালি উম্মতা কইন আর তুমি গিয়া ডাক দিতাই এই জায়গাত ইজাজত লাগতো না এটা ডাইরেক্ট এবারত কিন্তু ইমাম ইবনে কসিরে ও এবারতর লগে কইতরা হাজা মাহমুলুন আলা আদমিল উজুব ওয়া ইল্লা ফাল আওলা আন ইয়ালামুহা বিদখুলিন ওয়া লা ইউফাজুহা বিহি লিহতিমালি আন তাকুনা আলা হাইয়াতিন লা তুহিব্বু আন ইয়ারাহা আলাইহা। যদিও আপন বিবির ঘরে ঢুকতে পারমিশন লাগে না তবে ইকান ই ফাকির না যে ফাকির যার ঘরে আনার ইজাজতে ঢুকলে বড় গুণা হয় ই ফাঁকির ইকান না যে ঢুকি যাও যদি যদি এক অবস্থায় দেখিলেও এক অন্য অবস্থায় তোমার লাগে গুণা হইতো নাই কিন্তু ইমাম ইবনে কসিরে কইতরা ইলা ওয়াজিব না যে করাও লাগবো কিন্তু ইনো একটা আদব শিক্ষা আছে ভাল আওলা বেহতর হইল আইয়ালামুহা বিদুখুলি ওয়ালা ইউফাজিউহা বিহি যে মহিলা একটা শান্তিতে একটা সুন্দর ব্লাউজ লাগাউকা নাইটি লাগাউকা আমার স্বামী আইতরা এই সময় এখন তো স্বামী দিতায় নতুবা তোমার স্বামীর লাগি দেখা যাই যাচ্ছে এই বিবিরে কিন্তু তোমার আপন বিবিয়ে চাইতরা না তানে ইলা দেখতায় করি চুল কিগড়া ইবাই থাকি আবদুল্লাহপুর ওবাই থাকি শিলুয়াত ইলা থাকে না নি বেজার ইউ না মাতে উদাহরণস্বরূপ কইলাম এটাও তো অনেক মা বই নিতে চেষ্টা করেন যে আমার স্বামী আইতরা এখন আমি একটু সাফ সুতরা হই সুন্দর ওই আয়না চিরুনি লই সিয়ারা বইয়েও কার্যসাত নাওয়া লাগে গরো খাম করিয়া গামিয়া সিরা ফোড়ে বাসন মাঞ্জিছন আত খালা উন্না খালা হয়ে গেছে খরবাজু উন্না মাটিত পড়ছে মাঠিয়ে ভাইয়া এই বাজু হুরিয়ানের এই ধরনের তো একটা পবিত্রতা হাসিল করার এই সময় আছে না তান আপন স্বামীরে দেখিয়া এই বিবির ই হক আছে না কইতরা যে ইবনে কসিরে যে ডুকতে পারবায় স্বামী বাধা নাই কিন্তু আপনার বিবিয়ে হয়তো এখানে ফসন করডা না তানে আপনি অতদিনে আই যাইয়া হামাইয়াও যে দেখলে মাথার খাবার নাই ভাড়া নাই কে বিভিন্ন তার মনোরুয়া মা আসলো আমার তাই নাই যাইবা আমি 7,500 টাকা শাড়ি লাগাইমু ইলেও তো তার বিবির রুয়া মা থাকতে পারে সুবহানাল্লাহ। আসলে ইনো 7,500 তাই লাগাইতো না লাগাইবো ঠাউনো বেজারি এন্টানি মাতো ইনো লাগাইতো না ই লাগাইতা না এই মা বইনে যেন সব হয় ইনো নাই আলমারি যেটা হাড়ি থোয়া আছে এখন দামি শাড়ি পিন্ধিয়া একটা দিন বিয়ান হন বিয়ান তাই বিয়াল হন তো আমরা বেটিং তোর গরো আটা সুযোগ আছে নি না সুযোগ হইল বিয়ার যাইতে দাওতো যাইতে ডাক্তার কাছে যাইতে আরও বিভিন্ন এ সেই কতটা আরও কত হয়ে যাইতে সময় কিন্তু যেন লাগানি সব ইনো আমরা কমজোর আমরা মা বই নেই আসন সারাইলা না বহুত আসন আল্লাহ দিলে আল্লাহ হায়াতে থইবা নসিব করুক সবে হুক আল্লাহুম্মা আমিন। এখন আমার এই ওয়াজ দুনিয়া এবলা করে বেটিংতে যদি সারা কাঙ্কড় জমাইয়া থই তে তো বাস আমাইব আমার আর কইরুন না হ্যাঁ ইকান ইনো হদিস শরীফ আইসে বলিয়া যে আপনি ওলা খরিলিতা ই ফত তো জলদি অবলম্বন করতা না ইনকেস যদি ইলা খরিলায় ইজাজতর বেলায় তবু তার কোনো গুণা নাই অতটুকু হইল এক বাড়িতে থামাইবার পারমিশন লইতে আপনি অতটুকু ইজাজত লওয়া লাগবো সুবহানাল্লাহ আর একটু জুড়ে হন সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই নিতা হদিস যদি আমরা মানিলাই আল্লাহ মাফ করুক গুরুচুরি বন্ধই বলেন মাথুন না গুয়াচুরি মুরুক আমরা হোবাই গরু আর মুরুক মারার বদনা নিছে কি বদনা কোন দেশও আমরা বাস করি তো আল্লাহ সবরে হেদায়ত দেও খুকা আমিন জোরে খুকা আমিন। তো হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় অতটুকু হইল একজন মানুষের বাড়িতে আপনি হামাইতে ওলা আপনি ইমানদারি এবং মুমিনগিরি হিসাবে গিয়ে আপনি বাড়িতে হামাইতা হ্যাঁ অতখান আপনার শরীয়তে খইয়া দেয় ও ধর্মর মানুষ আমরা অত ইজ্জতি আতর মাকে গেলে এমনি তো গনবার ইলা আছে না নি মানুষের মুখো ইসরি উবাই খেয়ে গেল রব বড় সেন্ট করে তো আরো জন কইতরা ই আতরিগু মনে হয় বাগার ফরিজ নাচাবর ওলা কই না নি আমরা অনেক সময় আতর দিনে অন্যতা দিও তো কই না নি। দেখো একজন মানুষের দাম কতটুকু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনি তো ইনো আতর তো এটা বাজারও বনে সুগন্ধি রাসূলুল্লাহর সুন্নাত ঠিক আছে, কিন্তু আপনি যে ডাইরেক্ট মানুষ গেলে আপনার কোনো দাম নাই নি, বা তোর না দাম নাই নি। আল্লাহ আমরার দাম দিত সবে হোক আমিন। যাই হোক হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা আলা আবি। হযরত জাবির ফরমায় আমার বাবা মৃত্যু মরণকালে আমার বাবা মারা গেছিল, কিন্তু মরার সময় ও বাবা বহুত বড় একটা ঋণের বোঝা থইয়া গেছিল। ফাদাকাতুল বাব, আমি রাসূলুল্লাহর ঘরে গেলাম, নবীজির ঘরে গেছি, আমার বাবা মারা গেছেন বড় একটা ঋণের বোঝা থইয়া আমি রাসূলুল্লাহর ঘরে গেছি। ফাদাকাতুল বাব, গিয়া রাসূলুল্লাহর দরজাত কলিং বেল নাই তো হিজবানাত কলিং বেল আসলো না, ওলা ডাকাইছি। ফাকালা মানজা, নবীজি ফরমাইন খে খে। কুলতু আনা, ও জাবিরে বারেতেই কইলা নবীজির গরর বারে থাকি আমি একটু মাতন কিতা কইলা জুরে কইন কিতা কইলা আমি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা, নবীজি গরতেই কইলা আনা আমি কিতা। সুবহানাল্লাহ, আর জুরে কই সুবহানাল্লাহ। আমি কিতা, আমি কিতা মাত বুঝা জাননি, আমার বেজার হইবা না কথা প্রসঙ্গে কোনো মিসাল এক্সাম্পল আয়। একদিনে মুরব্বী বেটা ইয়া কইলা আমারে মোল্লা বেটা গরনি, আমি বললাম খে, কইলা আমি দরজা খুলিয়া কইলাম চাচা কইলে আমি দেখি তুমি মাত ভুল হইছে নি আমার। ও যে নবীজিয়ে কইলা জাবিরে কইতরা আমি রাসূলুল্লাহ করতে কইতরা আমি আবার কিতা। সুবহানাল্লাহ কইবা নি। হযরত জাবিরে কইতরা কান্নাহু কারিহাহু, আমি আমার নাম না কয় আমি শব্দটা কয় যেমন আল্লাহর হাবিবে ইনকার করলাম। সুবহানাল্লাহ, দেখো শিকার লাগে। সুবহানাল্লাহ পড়িলাম যে খেরেও তাই কইলা দেওয়ার থাকি আমিও ও আমি কিতা, আমি শুকুর আলী, আমি এনামউদ্দিন, আমি আব্দুল বাসিত, আমি শরীফউদ্দিন, আমি সৈয়দ অমুক, আমি রিয়াজ, আপনি ওলা নাম কইতা আমি কিতা। তখন তো গরুর মানুষে ইনো মাত আছে করে দিয়ারো যে তুমি যদি তোমার নাম কও তাহলে গরুর ব্যক্তি বুধ ভাইবা যে অমুক মানুষ আইসন আমার সিয়ার এখান ভেদা উড়া এখান সুন্দর করা লাগবো, ইনো বেটিনতে যাবা তুই ওরছ ওগুন জলদি হরাইন লাগবো। আর না একজন আপনার মেয়ে হঠাৎ বই রইছে দরজা একটু আল্লাহ খোলা, আপনি যেন গেলা তানও চৌকি বাই ফরতো না, গরুর নারীরও চৌকা বাড়ি পুরুষের বাই ফরতো না, এটা রাসূলুল্লাহর আদেশ। সুবহানাল্লাহ, আমরা কই আছি তো আল্লাহর হাবিবর মায়ার উন্মত কর। এটা সারা খোয়াত লাগলে বেশি তে ওটাও আমি মনে মনে ভাবছিলাম যে আমরা কমসে কম বাড়ির ঢুকার আদবটা সম্পর্কে দুইশের কথা যদি কই তে হইল আর কেউর ফায়দা হয় না, তে আমি চেষ্টা করব যে আমার লাগি ফায়দা হওয়ার লাগি। লগে শুনিয়াও তো অনেক মানুষের একটা হয়তো আল্লাহর কুরআনের আকর্ষণ আইতো পারে, আমরা আকর্ষণ নাই, তো এর লাগিয়া প্রথমে আমরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে হামানি লাইট লইয়া ফাঁকানি যাওয়া, এটা ইনফরমেশন দেওয়া লাগবো, সালাম দেওয়া লাগবো। এরপরে অন্যান্য হাদিস শরীফ আরও মাতার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত কল হযরত সা'দ ইবনে সাকাফি ফরমায় সাঈদ ইবনে সাকাফি আন্না রাজুলান ইস্তাজানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই রাসূলুল্লাহর ঘরে গেছলা এক ব্যক্তি গিয়া খুঁজলা। ফাকালা আলিজু আও আন আলিজু, গিয়া বারেতেই খুঁজলে ইয়া রাসূলুল্লাহ আমি আইতাম পারিনি বা আমরা আইতাম পারিনি রাসূলুল্লাহর ঘরে গিয়া কইতরা। রাসূলুল্লাহ ফরমাইন লি আমাতিল্লাহু, তানে খাদিমারে কইলা ইউকালু লাহা রাউদা, এনর নাম হইল রওজা, তান জিওর খাদিমা এনর ডাক দি কইলা বারেতেই খে কয় আওয়ার আইতো পারবনি বা আমরা আইতাম পারবনি, হলে একটা শব্দ আইলো তান খাদিমারে ডাক দিয়ে কইল ভাইও সাই কুমি ইলা হাজা ফাআল্লিমিহি, তোরা খাড়াও যাও ও বারে যে শব্দ করে ডাকের তারে গিয়ে একটু ইলিম শিক্ষা দেও। ফাইন্নাহু লা ইউহসিনু ইস্তাজানা, ইগিয়ে বাড়ি থামাইবার সুন্দর ইজাজত লওয়া বাবু শিখছে না। সুবহানাল্লাহ কইবা না। দেখো দেখো আমরার পরিবেশ যে আমরা এক বাড়িতে আর বাড়ি যেতাম কিলা বা অন্য এক ঘর থেকে আরেক ঘরে যাইতাম কিলা ডুবতাম কিলা রসুল্লাহ খাদিমা ডাক দিব তো ভাই আও এ সুন্দর করি আবু ইজাজত লও হিকছে না ফাকুলি লাহু তেন গিয়া কইলে এরা ইয়াকুলু তারে কইও গিয়া নবীজি কইতে এরে হিকাইয়া দেও গিয়া কইতো বাড়ি থামাইতে হইলে কইতো আসসালামু আলাইকুম আদখুলু ওলা কইতো বাড়ি ইজাজত লইতে হইলে আসসালামু আলাইকুম মানে শান্তি বর্ষিত হোক আপনাদের উপর আমি কি আসতে পারি প্রবেশ করতে পারি সুবহানাল্লাহ আন্দাজ হইতরা নেই আল্লাহর হাবিব যে ফাইসলাম আমরা আমরা কত না কত জিনিস শিখাইলা যাই হোক অনেক লম্বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত কল হযরত আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ইন্না ইমরাতাম মিনাল আনসার আনসারের এক বেটি আয়া কইলো قالت ইয়া রাসূলুল্লাহ إني أكون في منزلي على الحال التي لا أحب أن يراني أحد عليها لا والد ولا ولد أنصار এক বেটি আনসার পুত্র এক বেটি মানুষ ইয়া রাসূলুল্লাহর কইতরা ইয়া রাসূলুল্লাহ আমি এমন সময় এমন অবস্থায় আমার ঘরের মাঝে থাকি এমন হালে যে হালে থাকা অবস্থায় লা উহিব্বু আন ইয়ারানি আহাদুন আলাইহা আমি এটা পছন্দ করি না কেউ আমারে দেখুক এমন কি আমার বাপ কিবা তো আমার হরুতায় মাত্রা বুঝা গেছে ইয়া রাসূলুল্লাহ আমি গরো আমার গরো এমন অবস্থায় কোনো সময় থাকি কিন্তু আমি যে অবস্থায় থাকি এই অবস্থাটা আমি পছন্দ করি না এই অবস্থায় আমার বাপে আমারে দেখুক ইয়া কিবা তো আমার ফুয়ায় আমারে ইয়া দেখুক এই অবস্থাটা আমি চাই না ওয়াইন্নাহু লা ইয়াজালু ইয়াদখুলু আলা আলাইয়া রাজুলিন মিন আহলি ওয়া আনা আলা তিলকাল হাল এমন কি অবস্থায় যে অবস্থায় আমি থাকি এই অবস্থায় থাকা যেন আমার আহালর মানুষে আমারে দেখতা আমি কেন পছন্দ করি আর না অর্থাৎ কাপড় মাথাত নাই বা গর্দনা দেখা যার বা চুল কিকড়াইল ওলা অবস্থা হইব ও মহিলা আল্লাহর নবীর কাছে ওলা কইতরা যে আমি ইলা অবস্থায় গরো থাকি এই অবস্থায় আমার বাবার আওলাদে আমারে দেখতা আমি এটা কোনো পছন্দ করি আর না ফা নাজালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আরে ভাগ্যবান মহিলা আনসার গুত্রর ও বেটিয়ে মহিলা আল্লাহর নবীর খেদমত ও গুজারিশ রইতে রইতে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন যে তুমি তাই নিজের গর ব্যতীত অন্যর গর বিনা পারমিশনে ঢুকিও না যতক্ষণ পর্যন্ত সালাম দিছ না ততক্ষণ পর্যন্ত ঢুকিও না সুবহানাল্লাহ এই মহিলা ইন দামি নেন না কম দামি জি এই মহিলার দাম আছে নি যাই রাসূলুল্লাহর দরবারে গিয়ে গফ করলা একবার কইবা না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মায়ার উম্মত কল এটা আরো লম্বা অনেক মাত আছে আমার আকলেও লোন না আমি বিষয়গু তুলিয়াও ঠেকছি মাশাআল্লাহ একটা সার ওয়াজ হই গেছে আর যেটা তো হযরত ইবনে আব্বাস থেকে ইবনে জুরাইজে কইতরা বুঝুন জানি আমি হয়তো খোয়ার যোগ্যতা আমার নাই কিন্তু মাঠটা বলা করে বুঝুন জানি যে আস্তাজনু আলা খাওয়াতি আইতামুন ফি হুজরি কইতরা আমার গরো আমার বাবা নাই কিছু এতিম হরুতা আছে না আমার বোন বা আমার ভাইই না আছে মাইয়া ফি বাইতিন ওয়াহিদিন এক গরো আমরা থাকি ইয়া রাসূলুল্লাহ ইলা গরো হামাইতে কিতে ইজাজত লাগবো নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্বালা ফাস্তাজিন রাসূলুল্লাহ কইলে ইজাজত লওয়া লাগবো আপন ভাইই না আপন বোনেন গরো কইতরা এই অবস্থায় আমি আমার ইলা রুমও হামাইতে এক রুমও আমরা থাকি ওলা রুমও আমি কোনো ভাই থাকি আইয়া হামাইতে সময় ইজাজত কিতা লাগেনি রাসূলুল্লাহ কইলা লাগে কালা ফারাদাতু লিউরাখিসা আবার ডাবল সল করুন যে ওখানতে আবার জিকেঞ্জের আমার আফন বইন আফন বাইন গরো আছেন ওলা গরো কিতা ইজাজত লাগবো নি আল্লাহর হাবিবে ফরমাইন ফা আবা এনকার করিয়া কইছেন না হইতো না ইজাজত লাগবো কালা তুহিব্বু আন তারাহা উরিয়ানাতান রাসূলুল্লাহ ফরমাইলা তুমি কি ওরিয়ান অবস্থায় অর্থাৎ কাপড় চুবড় নাই গোত্র গাত তোমার বনির গোত্র বাইন তোর গোত্র কাপড় নাই ইলা সময় আছে ইলা সময় তুমি কিতা ইগান হামানি গরর মাঝে এটা দেখা কিতা পছন্দ করনি ও সাহাবিয়ে ফরমাইন কালা ইয়া রাসূলুল্লাহ লা ইগান আমি কোন সময় পছন্দ করি না আল্লাহর হাবিবে ফরমাইন কালা ফাস্তাজিন তাহলে তুমি তোমার ইলা গরো হামাইতে আগে ইজাজত লইয়া হামাইও সুবহানাল্লাহ এটা তো নিজের আপন ভাইয়ের বনির মা যে বাদ দিশায় আটে তার কোন হাল হইত? যে অপকর্ম করে গান্দেগীর জীবন যার আমরার মাঝে যার অবৈধভাবে যাদের সময় কাঠের নমাজ নাই, রোজা নাই, শরীর ফাঁকও নাই, ইলত ঘটনা এরার কোন অবস্থা? আর ওই যে সাহাবিরা আল্লাহর নবী কইতরা তোমার বই না রাফন ভাই বই নাই তা হুক্কা এরা যদি তুমি ই করো সারে হামাইতে একটা হামাইয়া যদি দেখো এরা গোত্র খাফড় নাই বা বেজুতির একটা অবস্থা এখান তুমি ফসন করো নি। ও সাহাবি কইলা জি না আমি কেন ফসন করি না। ও নবী কইলা তাহলে তোমার ইলা আফন করো আমায় তো ইজাজত লাগবো। সুবহানাল্লাহ, আর জুড়ে কইন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা কল এরপরে ইবনে জুরাইজ যে ফরমাইন মা মিন ইমরাতিন আকরাহু ইলা নারা আওরাতিহা মিন যাতা মাহরামিন ক্বালা ওয়া কানা ইয়াসদুদ ফি যালিকা মুহরিম। মুহরিম সিননি মুহরিম আমার বইন আমার লাগে মুহরিম জীবনে বিয়ে হইতো না, আপনার আপন বইন আপনার লাগে বিয়ে কোনোদিন হইতো না। ও এভাবে মুহরিমর জিও আল্লাহ কইয়াছেন কুরআন শরীফ ওলা মুহরিম মানুষ যারে দেখলে হাজারবার যাইস লক্ষবার যাইস ইলাও কোনো মানুষ যদি আয় করো তাহলে আর মহিলা তখন বা অন্য কেউ থাকে তাহলে ঢুকতে সময় ঢুকার আগে ইজাজত লাগবো পারমিশন লাগবো খেনে এর আর খাপড় টুকর ঠিক থাকতে পারে নাও থাকতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় রে শরীয়ত পাইছিলাম কিন্তু আমরা আমরার জীবন আল্লাহ কাজে লাগাইতো সবে হুক আল্লাহুম্মা আমিন। আবার হযরতে ইবনে জুরাইজ তান জুহরি থেকে রিওয়ায়াত করদান সামিতু হুযাইল ইবনে শুরাইহ শুরহাবিল আউদি আ'মা أنه سمع ابن مسعود يقول عليكم الإذن على أمهاتكم حضرت ابن مسعود رضي الله تعالى عنه فرمائن تمہیں دین تمہتان اور آفون مار کرو ہمائیتے ہو تمہیں دین اجازت لئیو ہائے رہا بڑا ہوئی نہیں تیرا مائے ماتات خبر دینن جی بلاؤز با উন্না বা শাড়ি বা যে কোনো একটা থাকলে একটু পরিবর্তন করেন নেন একটু এনার্জি বাড়াইয়া বা ট্যালেন্টে হাসিল করিয়া ফটাফট মাথা গুণটা গুড়া দেওয়ার জলদি চেষ্টা করেন একটা পর্দা করেন মায় যে আমার ফুই লিখিত হয়েছে তো পুরুষ তো বালিকা বালিক। সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইবনে জুরাইজ ফরমাইন আয়াস্তাযানুর রাজুলু আলা ইমরাতিহি ইবনে জুরাইজ কইতরা আপন বেটির গরো আমার ইজাজত লাগবো নি। সুবহানাল্লাহ, কইতরা দি আপনার বিবি আপন বউ কইতরা ইলা গরো আমাইতে ইজাজত লাগবো নি। ইবনে জুরাইজ কুলতু লি আতাই আতাই তে কইতরা قال الله কইতরা না তোমার আপন বিবি তোমার বউ যদি ইলা খালি রুমতা কইন আর তুমি গিয়া ডাক দিতাই এই জায়গাত ইজাজত লাগতো না। এটা ডাইরেক্ট এবারত কিন্তু ইমাম ইবনে কসিরে ও এবারতর লগে কইতরা হাজা মাহমুলুন আলা আদমিল উজুব ওয়া ইল্লা ফাল আওলা আন ইয়ালামুহা বিদখুলিন ওয়া লা ইউফাজুহা বিহি লিহতিমালি আন তাকুনা আলা হাইয়াতিন লা তুহিব্বু আন ইয়ারাহা আলাইহা। যদিও আপন বিবির ঘরে ঢুকতে পারমিশন লাগে না তবে ইকান ই ফাকির না যে ফাকির যার গরো আনার ইজাজতে ঢুকলে বড় গুণা হয় ই ফাকির ইকান না যে ঢুকি যাও যদি যদি এক অবস্থায় দেখিলাও এক অন্য অবস্থায় তোমার লাগে গুণা হইতো না। কিন্তু ইমাম ইবনে কসিরে কইতরা ইলা ওয়াজিব না যে খোরাও লাগবো কিন্তু ইনো একটা আদব শিক্ষা আছে ফাল আওলা বেহতর হইল আইয়ালামুহা বিদখুলি ওয়া লা ইউফাজুহা বিহি যে মহিলা একটা শান্তিতে একটা সুন্দর ব্লাউজ লাগাউকা নাইটি লাগাউকা আমার স্বামী আইতরা এই সময় এখন তো স্বামী দিতে হয় নতুবা তোমার স্বামীর লাগি দেখা যাই যাচ্ছে এই বিবিরে কিন্তু তোমার আপন বিবিয়ে চাইতরা না থানে ইলা দেখতাই করি চুল কিগড়াই লোবাই থাকি আবদুল্লাহুর ওবাই থাকি শিলুয়াত ইলা থাকে না নি বেজার হইও না মাতে। উদাহরণস্বরূপ কইলাম এটাও তো অনেক মা বই নিতে চেষ্টা করেন যে আমার স্বামী এইতরা এখন আমি একটু সাফ সুতরা হই সুন্দর ওই আয়না চিরনি লই সিয়ারা বইয়ে ওকার যেসাত নাওয়া লাগে গরো খাম করিয়া গামিয়া সিরা ফোড়ে বাসন মাঞ্জিছন আত খালা উন্না খালা হয়ে গেছে খর বাজু উন্না মাটিত পড়ছে মাঠিয়ে ভাইয়া এই বাজু হুরিয়ানের এই ধরনের তো একটা পবিত্রতা হাসিল করার এই সময় আছে না তা নাফন স্বামীরে দেখিয়া ই বিবিরই হক আছে না কইতরা যে ইবনে কসিরে যে ডুকতে পারবায় স্বামী বাধা নাই কিন্তু আপনার বিবিয়ে হয়তো এইখান ফসন করডা না তানে আপনি অতদিনে আই যাইয়া হামাইও যে দেখলে মাথা খাবার নাই ভাড়া নাই ঠিক বিভিন্ন তান মনোরুয়া মা আসলো আমার তাই নাই যাইবা আমি 7,500 টাকা শাড়ি লাগাইমু ইলেও তো তান বিবির রুয়া মা থাকতে পারে সুবহানাল্লাহ আসলে ইনো 7,500 তাই লাগাইতো না লাগাইবো ঠাউনো বেজারি এন্টানি মাতো ইনো লাগাইতো না ই লাগাইতা না ই মা বইনে যেন সব হয় ইনো নাই আলমারি যেটা হাড়ি থা আছে এখন দামি শাড়ি পিন্ধিয়া একটা দিন বিয়ান বিয়ানতেই বিয়াল হন তো আমরা বেটিং তোর গরো আটা সুযোগ আছে নি না সুযোগ হইল বিয়ার যাইতে দাওতো যাইতে ডাক্তার কাছে যাইতে আরও বিভিন্ন এ সেই কতটা আরও কত হয়ে যাইতে সময় কিন্তু যেন লাগাইনি সব ইনো আমরা কমজোর আমরা মা বই নেই আসন সারাইলা না বহুত আসন আল্লাহ দিলে আল্লাহ হায়াতে থইবা নসিব করুক সবে হুক আল্লাহুম্মা আমিন।